এবার আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা একটা জমির প্লট পরিমাপ করবেন। তো ভিউয়ার, আজকে আপনারা দেখতে পাবেন একটা গুণিয়া কিভাবে ম্যাপে স্কেল করতে হয়, অর্থাৎ ধরতে হয়, কিভাবে ধরতে হবে, কিভাবে হিসাব করতে হয়। আমি আর আজকে আমি আপনাদেরকে জমির যে আনাগোনা পরাক্রান্তির যে হিসাব, এই হিসাবটাও আজকে আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিব, এবং পরবর্তীতে আমার এই বিষয়ে পরিপূর্ণ ক্লাস থাকবে। তো ভিউয়ার, চলুন আমরা কিভাবে ওই জমির হিসাব গুলো করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার, আমরা জমি কিন্তু ক্রয় করতে গেলে বা দলিল করতে গেলে কিন্তু আমরা দেখি আনাগোনা করাক্রান্তির হিসাব গুলো আগেকার পূর্বেকার দলিল গুলোতে দেয়া থাকে। তো ভিউয়ার, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই বিষয়গুলো, জমির এই বিষয়গুলো কিন্তু যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু জমির নকশা, জমির আপনার হিসাব বন্টন করতে পারবেন না। তো যেহেতু ভাগ বাঁটোয়ারা করতে হয় জমি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জমির হিসাব গুলো কিন্তু জেনে রাখার দরকার, অর্থাৎ পুরোনো দলিলের হিসাব গুলো জেনে রাখার দরকার। আমরা কিন্তু অনেকেই জানি ভুয়ার যে এক গন্ডা, এক আনা, তারপরে এক করা, এক ক্রান্তি, এক পাই, এগুলোর পরিমাণ কত। দলিলে কিন্তু এগুলোর হিসাব কিন্তু লেখা থাকে পুরোনো দলিল গুলোতে, এখন তো দশমিকের হিসাব গুলো লেখা থাকে। তো পূর্বেকার দলিল গুলোতে কিন্তু আনা গনা গন্ডা করা ক্রান্তির হিসাব গুলো লেখা থাকে। তো ভুয়ার, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা যে জমির হিসাব গুলো করি, আনা, এক আনা, এক গন্ডা, তারপরে করা, ক্রান্তি, পাই, রেনু, ধেনু, হ্যাঁ, ধুন, এগুলো কিন্তু আমরা হিসাব গুলো করি। তো এগুলো কিন্তু কোনটাতে, অর্থাৎ এক আনা সমান কতটুকু জমি, এক গন্ডা সমান কতটুকু জমি, এগুলো কিন্তু আমরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে সেটা বলে দিব। তো আপনারা যদি এটা স্মরণ রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সুবিধা হবে জমির হিসাব বন্টন করা। তো আমরা কিন্তু এক কানি সমান 40 শতকের হিসাবে কিন্তু জমির হিসাব আমি বন্টন করে দিচ্ছি। তো আপনারা দেখেন এটা হিসাব কিভাবে করবেন। তো আমি আপনাদেরকে বলছি, তো ভিউয়ার দেখেন, এক আনা সমান 40 শতক, প্রায় 40 শতক জমি হয়। এক আনা সমান 40 শতক জমি, আর এক এক গন্ডা সমান 2 শতক জমি, এক গন্ডা সমান 2 শতক জমি, আর এক করা সমান 1/2 শতক জমি, এক করা সমান 1/2 শতক জমি হয়, আর এক ক্রান্তি সমান 0.17 শতাংশ জমি হয়, এক ক্রান্তি সমান 0.17 শতাংশ জমি হয়, আর ভুয়ার, আপনারা দেখে থাকবেন যে এক তিল সমান অনেক ক্ষুদ্রাংশ জমি। তো আমরা তিলের ইয়েটা করি না, 0.0085 এইটুকু জমি হয় এক তিল সমান। তো অতদূর আমাদের কিন্তু ইয়া হয় না, জমির বন্টনে ইয়াতে যায় না। তো ঘটনা হলো, আমি আপনাদেরকে যদি 40 কানিতে যদি আমরা হিসাব করি 40 শতকের কানিতে, তো দেখেন তাহলে এক পাই সমান, আপনাদের কিন্তু সব দলিলে কিন্তু আমাদের অন্তত উত্তরবঙ্গের এই দিকের দলিলগুলোতে কিন্তু পায়ের হিসাবটা লেখা থাকে। তো এই যে এক পাই সমান কতটুকু জমি এটা কিন্তু অনেকেই জানে না। তো এক আনা সমান যদি 40 শতক জমি হয় তাহলে এক পাই সমান 3.33 শতাংশ জমি হয়। তো ভিউয়ার, কিভাবে আপনি এক পাই সমান 3.33 শতাংশ জমি হয়, তো এভাবে আপনারা আসলে জমিগুলোর হিসাবগুলো করতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে সহজ সূত্র, সহজ হিসাব একটা বুঝে বললাম যে এক আনা সমান কতটুক জমি, এক গন্ডা সমান কতটুক জমি, এক করা সমান কত, এক ক্রান্তি সমান কত, এক তিল সমান কত, এবং এক পাই সমান কত। এটা যদি আপনার হিসাব জানা থাকে তাহলে কিন্তু জমির হিসাব আপনারা সহজে বন্টন করতে পারবে। তো এবার আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে, ও আর আরেক এই যে আমরা আরেকটা হিসাব করি যে এক ছটাক সমান কতটুক জমি। আমাদের কিন্তু দেশে কিন্তু বিঘা কাটার একটা হিসাব আছে, তো এক কাঠা সমান
720 বর্গ ফুট জমি। তাহলে 1 কাঠা 720 বর্গ ফুট জমি আর 1 ছটাক সমান 1600 টাকা কিন্তু 1 কাঠা হয়। তো 1 কাঠা সমান তোমার 1 ছটাক সমান 45 বর্গ ফুট জমি। যদি আমরা 45 কে, আমি হিসাবটা দেখাচ্ছি, যদি আমরা 45 লিখি, 45, হ্যাঁ, এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি, অর্থাৎ 1600 টাকে 1 কাঠা, যদি আমরা এটাকে হিসাব করি 16 দিয়ে, তো দেখেন আমাদের 720 বর্গ ফুট হবে হয় কিনা, 16 দিয়ে 16। তাহলে দেখেন এই যে 720 বর্গ ফুট, আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটারে 720 বর্গ ফুট জমি হয়। তো এইটাকে যদি আমরা আবার যে আমাদের আমাদের এখানে 33 শতক 1 বিঘা, তো যদি আমরা 33 শতক সরকারি হিসাব যেটা হলো 33 শতক 1 বিঘা, এটাকে যদি আমরা 720 কে যদি আমরা 20 দিয়ে গুণ করি, তাহলে দেখেন আমাদের 33 শতাংশ জমি হবে কিন্তু 20। তাহলে দেখেন 14400 বর্গ ফুট, অর্থাৎ আমাদের 1 বিঘা জমি হচ্ছে, কি হবে 1 বিঘা জমি হয় 14400 বর্গ ফুট ভাগ, আমি কিন্তু আপনাদেরকে নিখুঁত ভাবে হিসাবগুলো রেখে দিচ্ছি যাতে করে আপনারা নিজেরাই নিজের জমিগুলো পরিমাপ করতে পারে, 435.6। তাহলে দেখেন 33.05, অর্থাৎ 33 শতাংশ জমি হয়ে গেছে। তো এটাই আসলে হিসাব, এই হিসাবে যদি আপনারা জমির ভাগ বাটারা করার হিসাব অর্জন করেন, তাহলে নিজেরাই কিন্তু নিজের জমির হিসাবগুলো করতে পারবেন। তো ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি মূল বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে ম্যাপে স্কেল ধরবেন, আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখাতে যাচ্ছি। তো ভিউয়ার দেখেন কিভাবে স্কেল করতে হয়। একটু অপেক্ষা করতে হবে আমাদের সফটওয়্যারটা ওপেন হওয়া পর্যন্ত। তো ভিউয়ার, ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার আপনার আমার আমাদের সামনে একটা সফটওয়্যার ওপেন অবস্থায় আছে। তো এখানে আমরা কিভাবে স্কেল করতে হয় আমি আপনাদেরকে এখন সেই বিষয়টা দেখাবো। তো দেখেন কিভাবে একটা গুনিয়াকে স্কেল আমরা ম্যাপে ধরি। তো ভিউয়ার দেখেন এই যে আমি একটা গুনিয়া কিন্তু নিয়ে নড়াচড়া করতেছি, তো এই যে গুনিয়াটাকে লক্ষ্য করেন আমরা কিভাবে ধরি, আমরা যে ম্যাপে যে আমিনেরা যে জমি মাপি, মাপার সময় যে আমরা গুনিয়াটা স্কেল করি হাত দিয়ে ধরি, সেটা দেখেন এটা এটা কিন্তু যেটা আমি নড়াচড়া করতেছি এটার নাম একটা, এটা গুনিয়া। তো এই গুণিটা আমরা কিভাবে স্কেল ধরি সেটা দেখেন, আমি কিন্তু এর আগের ক্লাসে আপনাদের দেখিয়েছি এই গুণিয়ার হিসাবটা, তা আপনারা যারা গুণিয়ার হিসাবটা জানেন তারা কিন্তু সহজেই গুণিয়ার হিসাব করে কিন্তু জমি পরিমাপ করতে পারবেন। তো ভিউয়ার, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে কিন্তু নিজেই কিন্তু জমি পরিমাপ করতে পারবেন। তো ভিউয়ার, আমি কিভাবে গুণিয়ার ধরতে হয় দেখেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ভিউয়ার দেখেন এই যে এই যে আমি দেখেন গুনিয়ার গুনিয়ার শেষ মাথা, অর্থাৎ এই যে এই মাথাটা আমার কার্সার দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে এই মাথাটা কিন্তু আমরা এই দাগ বরাবর বসাবো, আর এই দিকে আমাদের কত দূর আসে সেটা আমরা গুনবো, যে কত দূর এই যে বড় দাগগুলো কত দূর পর্যন্ত আসে এবং ছোট দাগগুলো কত দূর পর্যন্ত হয়। তো ছোট দাগগুলো এর আগে আমি বলছি প্রত্যেকটা ছোট দাগ কিন্তু 20 লিং করে, ঠিক আছে? তো আমরা আমি দেখেন এই যে ছোট দাগগুলো প্রত্যেকটাই কিন্তু 20 লিং করে, আর বড় দাগ গুলো এগুলো সবগুলো 100 লিং করে। তো কিভাবে স্কেল করতে হয় দেখেন ভিউয়ার, এই যে আমি নিয়ে আসতেছি, এই যে দেখেন আমি কিন্তু বরাবর কিন্তু দাগ বরাবর বসাচ্ছি। তো ভিউয়ার দেখেন এই যে আমি কিন্তু এই দাগের সঙ্গে এই দাগ কিন্তু আমার গুনিয়া কিন্তু শেষ মাথার দাগটা আমি কিন্তু এই আমার জমির দাগ বরাবর সোজা করে ফেলাবো। তো দেখেন এই যে দেখেন আমি কিন্তু সোজা করে ফেললাম। তো দেখেন এখানে আমার কিন্তু এই বড় দাগ পার হয়ে ছোট দাগের বরাবর কিন্তু সোজা হয়ে গেছে। খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমার গুনিয়াটা বসা ঠিক হয়েছে কিনা। তো এইভাবে কিন্তু আমরা মূলত
নকশাতে কিন্তু বুনিয়াগুলো বসাই। তো এখানে যদি আমাদের এইটা যদি আমাদের এইরকম হয়, এই যে 100 এখান থেকে এইটা কিন্তু 100 লিং, তো আমাদের এখানে 100 লিং, এই যে প্রত্যেকটা দাগ কিন্তু 20 লিং করে ভিউয়ার দেখেন, এখান থেকে 20 লিং, এখান থেকে 20 লিং, তাহলে 20 20 40 50 60 70 100, অর্থাৎ পাঁচটা এই পর্যন্ত আমাদের পাঁচ ধর কিন্তু 100 হয়েছে, কিন্তু পাঁচ ধরে পাঁচ বিষয় 100 হয়েছে। আর এখানে কিন্তু আরেকটা দাগ কিন্তু অতিরিক্ত পার হয়ে গেছে, আরেকটা ছোট দাগ, এই যে এই যে এই দাগ বরাবর দেখেন জমি, এইটা একটা জমি, এটা একটা নকশা, এই নকশা বরাবর দেখেন আমি স্কিপ করে ধরেছি, তো এই বরাবর 120 লিং হয়েছে। তো 120 লিংকে আমাদের 79 ফিট 2 ইঞ্চি হয়, তো আমরা খাতাতে কিন্তু তখন আমরা লিখবো 120 লিং বা 79 ফিট, যদি আমরা ফিট লিখি তো ফিট দিয়ে আমরা হিসাব করবো, আর যদি আমরা লিঙ্ক লিখি তো লিঙ্ক দিয়ে হিসাব করবো। তো এখন এখন আমরা এটা যদি আমার দক্ষিণ পাশ হয়, তাহলে দক্ষিণ পাশে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আগে একটা নকশাতে এঁকে নিব। তো মনে করেন যে এরকম একটা নকশা আপনাদেরকে আমি দেখাই, দেখেন এই যে একটু অপেক্ষা করতে হবে সফটওয়্যারটা ওপেন হওয়া পর্যন্ত। তো যেভাবে আমরা নকশা জমিগুলোর হিসাবগুলো করি আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, কিভাবে হিসাব গুলো আমরা করি। তো দেখেন বিভাগ এই যে এখানে মনে করেন যে আমরা একটা জমি ইয়া করলাম, তো এটা আমি এখানে এটা আমাদের এইটা নিয়ে হবে না, আমাদের রেখা নিতে হবে। তো এই যে এইরকম একটা আমি একটা রেখা নিলাম, আর এইটা আমরা বড় করে নিলাম, আমি ম্যাপে যেরকম ছিল সেরকমই করে নিচ্ছি। ধোয়ার তো দেখেন এই বাহু দুটো কিরকম হয়ে গেছে, এই বাহু দুটো যেরকম আমি একটু লম্বা, এই বাহু দুটো আমি লম্বাই করে নিলাম। তো এইভাবে আপনারাও কিন্তু এঁকে নেবেন। তো এই যে আমাদের একটা বাহু, তো এই বাহুটা আমরা কত পেলাম, 120, 120 আমরা এখন এখানে আমরা 120 লিখবো। তো এখানে আমি 120 লিখি, 120 120 ওপেন হওয়ার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, 120 120 ওকে, 120। তো এবার আমরা পরের ইয়েটাতে লিখব, পরের হিসাবটাতে লিখব, দেখি পরে পরে এটা আমরা পাশাপাশি করে নিলে আরো একটু ভালো হয়। তো পাশাপাশি করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য, এটা একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে। তো নিহার দেখেন এটা আমরা যখন 120 পাইলাম, তো এখানে আমি কিন্তু 120 লিখে নিছি। তো এই ছবিটা আমার একটু উপরে উঠাই দেই, ছবিটা উপরে উঠাই দেই। তো তাহলে এই এখন আমরা কিন্তু নিচে এই দিকে কিন্তু স্কেল কিন্তু যাবো। তো এবার দেখেন আমরা এখন স্কেলটা ঘুরে ধরবো, অর্থাৎ এইভাবে ধরবো, দেখেন উপরে উঠে গেল। তো আমি একটু ধৈর্য নিয়ে কিন্তু আপনাদেরকে দেখতে হবে, যেহেতু মাপগুলো খুব সূক্ষ্ম আমাদের, তো কিভাবে স্কেল করা লাগে আমি আপনাদেরকে সেইটা দেখাচ্ছি। আমরা ওই মাথাটা দিয়ে স্কেল করব। তো এই যে দেখেন আমরা যে দাগটাতে স্কেল করছি, এই যে 979 দাগ, এই 979 দাগে আমরা কিন্তু স্কেল করতেছি। তো এইটা এখানে কত হয় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, যে স্কেল কত হয়, কিভাবে ধরতে হয়, কিভাবে বসাতে হয়, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমাদের মোটামুটি 135 লিং হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে এখান থেকে বড় ঘর থাকে, এই বড় ঘর 100 লিং, আর এখানে আমাদের দুইটা দুই ঘর কিন্তু পূর্ণ হয়নি, অর্থাৎ 5 লিং শর্ট আছে, দুই ঘর পূর্ণ হলে আমাদের 40 লিং হতো,
তো যেহেতু 40 হয়নি 35 দিন, তাহলে আমরা 135 লিং এখানে লিখব। এখানে আমরা 135 লিং লিখব, 135, 135। তো এইটা আমরা 135 এখানে লিখলাম, 135। তো এই পাশে আমরা 135 লিখলাম, 135। তো এখন আমরা এরপরে স্কেলটা করব, অর্থাৎ ঘুরে নেই। তো ঘুরে নিলে আমাদের যেটা হবে, এটা হলো এই পাশে আমরা এবার করে নিব। দেখি এবার, এবার আমি স্কেল করি কি হবে। আপনারা কিন্তু খুব ধীরস্থিত হবে এই ক্লাসটা আপনাদের দেখতে হবে, নতুবা কিন্তু আপনারা স্কেল করতে পারবেন না। তো দেখেন আমি আপনাদেরকে খুব সূক্ষ্ম ভাবে বোঝার চেষ্টা করতেছি, আপনারা এভাবেই কিন্তু স্কেল গুলো করবেন। তো দেখেন এই যে আমাদের এই পাশে মোটামুটি সোজা হয়ে গেছে। তো এপাশে কিন্তু আমাদের আমাদের আমি দেখতে পাচ্ছি এপাশে কিন্তু 100 লিং পার হয়ে ছোট ঘর আর বড় দাগের মাঝ বরাবর হয়েছে, অর্থাৎ 110 লিং হয়েছে। অর্থাৎ আমি বলছিলাম আগে যে এক ঘর থেকে আরেক ঘর কিন্তু 20 লিং, এটা যদি মাঝ বরাবর হয় তাহলে আমরা এটাকে 20 অর্ধেক করে নিবো, অর্থাৎ 10 লিং করে নিবো, 20 অর্ধেক 10, অর্থাৎ এখানে 110 লিং। তাহলে এখানে আমরা এখন লিখতে পারবো, এখানে আমরা লিখবো 110। আমরা এই পাশে 110 লিং লিখলাম। তো এখন এই পাশে আমরা স্কেল করব। তো এই পাশে স্কেল করার জন্য আমরা আবার গুণিয়েটাকে আবার ঘুরে নিব, আবার ঘুরে নেই। তো দেখেন কি হবে, ঘুরাতে হচ্ছে, হ্যাঁ একটু কষ্টকর ব্যাপার। তো যেহেতু এটা হাত না, এটা সফটওয়্যারের মাধ্যমে আমি কিন্তু কাজটা করতেছি, তো বিষয়টা কিন্তু খুব ভালোভাবে আপনি লক্ষ্য করেন। দেখেন আমি কিভাবে স্কেলটা করতেছি। তো ভুয়ার একটু ধৈর্য নিয়ে, কিন্তু জমিমাপ কাজগুলো কিন্তু খুব সূক্ষ্ম এবং খুব জটিল, তো আস্তে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে। ভুয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাগ বরাবর কিন্তু স্কেল ধরেছি, দেখেন দাগ বরাবর স্কেল স্কেল করা হয়েছে। এই যে এই দাগ, এই যে আমার স্কেলের দাগ, গুণের দাগ আর নকশার দাগ কিন্তু সোজাসুজি হয়ে গেছে। আর এখানেও কিন্তু দেখেন সোজাসুজি হয়নি, কিন্তু এখানে কোনো দাগের সঙ্গে সোজাসুজি হয়নি, অর্থাৎ 120 লিং, অর্থাৎ বড় দাগের পার হয়ে একটা ছোট দাগ আর একটা ছোট দাগের মাঝ বরাবর, অর্থাৎ এখানে 120 লিং পার হয়ে গেছে, অর্থাৎ আরেকটা বড় দাগের অর্ধেক হয়েছে, অর্থাৎ 130 লিং হয়েছে। তো এখানে আমরা এখন 130 লিং লিখবো। তো দেখেন ভিউয়ার এখানে আমি 130 লিখতেছি, 130। তো এই যে আমি 130 লিখলাম, এই যে 120, 110, 135 আর 130, এই জমিটা আমরা এখন কালি করবো। আমাদের কিন্তু স্কেলের কাজ শেষ, এখন জমিটা কিভাবে কালি করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, এই যে কিভাবে এখানে আপনারা কালি করবেন। তো ভিউয়ার আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো এই যে দেখেন ক্যালকুলেটারে, আমি আপনারা এখন লক্ষ্য করেন ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে কিভাবে আমি হিসাব করতেছি। তো দেখেন আমরা জমির যেভাবে হিসাব করি, এই যে উত্তরে 120, দক্ষিণে 110, এটার এভারেজ কত আপনারা হয়তো জানেন, আমি আবার তারপরে আপনাদেরকে করে দেখাচ্ছি। 110 যোগ না করে দিলে আপনারা পরে আবার বুঝতে পারবেন না, বলবেন যে এভারেজ কিভাবে করলো এটা বুঝতে পারলাম না। 110 যোগ 120, তাহলে 230। এটাকে আমরা দেখুন দুইটা দুই দিয়ে ভাগ দিলাম, একটা আর একটা, দুইটা দুইটা দিয়ে ভাগ দিলাম, সে কারণে আমরা দুই দিয়ে ভাগ দিলাম। যদি তিনটা এখানে মাঝ আর একটা ভাগ স্কেল করতাম তাহলে কিন্তু আমি তিন দিয়ে ভাগ দিলাম। তো আমরা দুইটা দুইবার স্কেল করছি, তো দুই দিয়ে আমি ভাগ দিলাম, ভাগ হলো দুই, তাহলে আমাদের কত হচ্ছে 115। এখানে এখানে আমি 115 লিখবো এখন, 115। তো এখানে আমি 115 লিখলাম, 115, ঠিক আছে। এবার তো এখন 115 এটা কিন্তু আমি লিখে রাখলাম,
তো এখন আমরা এই 130 আর 135 এটা রেভারেজ করব। তো 130 আর 135 রেভারেজ করলে কত হয়? 130 যোগ 135। দেখেন এটা এভারেজ করলে কত হচ্ছে? আমি এখানে আমরা দুই দিয়ে ভাগ দিব, যেহেতু দুইটা স্কিল করছি তো দুই দিয়ে আমরা ভাগ দিব, ভাগ দুই, তাহলে কত হলো? 132.5। তো এখানে আমরা 132.5 লিখবো, 132.5। ওকে, 132.5 আর 115, এটাকে আমরা এটার আমরা গুণফল বের করবো। গুণফল বের করলে এটা আমাদের বর্গ ফিট হবে, এই বর্গ ফিটকে আমরা 435.6 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের জমিটার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে আমি যে জমিটা আপনাদেরকে দেখালাম, এই জমিটা কিন্তু এই যে 997, এই জমিটা কিন্তু খালি বের হবে, অর্থাৎ ক্ষেত্রফল বের হবে, জমিটা কতটুকু কি পরিমাণ এটা কিন্তু বের হবে। আপনারা দেখেন আমি কিভাবে ক্যালকুলেটারে লক্ষ্য করেন কিভাবে আমি এই জমিটা ক্ষেত্রফল করতেছি, তো আমি আপনাদেরকে বোঝাবার জন্যই কিন্তু এই পাশাপাশি রাখতেছি। তো 115 আমরা 132.5 আমাদের লেখাই আছে, তো এটাকে আমরা ইন্টু দিই, ইন্টু দিই 115, আমি ক্যালকুলেটারে দেখাই আপনাদের 115। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 15,237.5 বর্গ ফিট, এটাকে আমরা 435.6 দিয়ে ভাগ দিই, তাহলে এটা কিন্তু আমাদের বর্গ ফিট বের হলো। এই অর্থাৎ এই যে উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমের ক্ষেত্রফল করলাম আমরা 15,237.5 বর্গ ফুট, এই বর্গ ফিটকে আমরা ভাগ দিব 400/435.6 ভাগ দিব, তাহলে এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত বিষয় অর্থাৎ 34.98, অর্থাৎ 35% জমি কিন্তু এই দাগে বের হয়েছে, অর্থাৎ এই দাগে 35% জমি বের হয়ে গেছে, এই যে 997 দাগে 35% জমি আমরা পাইলাম। তো এটাই কিন্তু এভাবে কিন্তু জমির কালি করতে হয়, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হয়। তো আপনাদেরকে আমি আজকে যে টিউটোরিয়ালটা দেখালাম, যদি আপনারা নিয়মিত এটা প্র্যাকটিস করেন এবং দেখেন, তাহলে কিন্তু জমির ক্ষেত্রফল নিজেই কিন্তু নিজের জমির ক্ষেত্রফল বের করতে পারবেন। তো ভিউয়ার, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।